এই ম্যাচটা যেটা খেলা হচ্ছে থার্ড ওর্স্ট বোলিং অ্যাভারেজ ভার্সেস ওর্স্ট বোলিং অ্যাভারেজ, শ্রীলঙ্কার বোলিং অ্যাভারেজটা সবচেয়ে ওর্স্ট এই টুর্নামেন্টে, সেটা 44.06, অর্থাৎ প্রতি 44 রানে তারা একটা করে উইকেট পাচ্ছে, বাংলাদেশ প্রতি 24 রানে একটা করে উইকেট পাচ্ছে, এটা হচ্ছে থার্ড ওর্স্ট এই টুর্নামেন্টে সোফার। তার মানে বাংলাদেশের চাইতেও দুর্বল বোলিং লাইন আপ শ্রীলঙ্কার দেখা যাচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ দিলশান মধুশঙ্কা পাওয়ার প্লেতে এই টুর্নামেন্টে অনেকগুলো উইকেট নিয়েছেন, 7টা উইকেট নিয়েছেন, দিস বোলার ইজ ক্রিয়েটিং দ্য ডিফারেন্স। আমার কাছে মনে হয় যে পাওয়ার প্লেতে বাংলাদেশের উইকেট পাওয়ার ক্ষেত্রে ঝুড়োভাই যেটা বলেন একটু অ্যাড করতে পারি, ফিল্ডারদের কাছ থেকে পর্যাপ্ত সাপোর্টটা পাচ্ছেন না, গ্রাউন্ড ফিল্ডিং এর সাপোর্টটা পাচ্ছে কিন্তু অ্যাজ ফার অ্যাজ ক্যাচ টেকিং ইজ কনসার্নড কিন্তু আমরা দেখছি এক্স্যাক্টলি সেই জায়গাটা। আমি আপনাকে একদম স্পেসিফিক্যালি বলতে পারি যে এগেইনস্ট নিউজিল্যান্ড প্রথম 10 ওভারের মধ্যে 3টা চান্স উঠেছিল, যার মধ্যে একটা চান্স গ্র্যাব করতে পেরেছে, ব্যাকওয়ার্ড পয়েন্টে মিরাজ একটা ক্যাচ ছেড়েছেন, মিড উইকেটে তাসকিন একটা ক্যাচ ছেড়েছেন, এগেইনস্ট ইন্ডিয়া রোহিত শর্মা গট লাইফ ইন দ্য ভেরি সেকেন্ড বল। সো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কুইন্টন ডিককে আমরা 2টা লাইভ দিয়েছিলাম একদম ভেরি আর্লি স্টেজ। সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয়েছে যে এই টাইপের ফ্ল্যাট উইকেটে যখন খেলা হচ্ছে, অ্যাপার্ট ফ্রম দ্য নেদারল্যান্ডস ম্যাচ, ওই ম্যাচটা বাদে এরকম ফ্ল্যাট উইকেটে যখন খেলা হচ্ছে তখন আসলে ফিল্ডারদের কাছ থেকে আপনার সাপোর্টটা প্রয়োজন। এবং এই ধরনের টুর্নামেন্টে আপনাকে ফিল্ডিং ওয়াইজ আপনার এ গেমটা খেললে হবে না, আপনাকে আপনার এ প্লাস গেমটা খেলতে হবে, হাফ চান্সগুলোকে ফুল চান্সে কনভার্ট করতে হবে। সো এই জায়গাটাই মনে হয় অনেক বেশি মাত্রায় পিছিয়ে গেছে বাংলাদেশ। এবং নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে তো আমরা দেখলাম যে ক্যাপ্টেন স্কট এডওয়ার্ডসের 3-3টা ক্যাচ মিস গেছে, নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে প্রথম 10 ওভার যে কোয়ালিটির বোলিং বাংলাদেশ করেছে, আপনি হয়তোবা স্কোর কার্ড দেখলে বুঝবেন না, বাট যে কোয়ালিটির বোলিং বাংলাদেশ করেছিল তারা 10 ওভারে মনে হয় ইকোনমি রেটটা 3.5 মধ্যে মেনটেন করতে পেরেছে। বাট দ্য ফ্যাক্ট ওয়াজ 2টা চান্স বাংলাদেশ মিস করেছিল, যদি এগুলো গ্র্যাপ করতে পারতো আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের সিনারিওটাই হয়তোবা ডিফারেন্ট হতো বাংলাদেশের জন্য। আর যদি নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা প্রথম 10 ওভারে 3টা উইকেট পড়ে যায়, ইভেন কেন উইলিয়ামসন 2টা লাইভ পেয়েছিলেন, সো ইট উড হ্যাভ বিন এ ডিফারেন্ট গেম, কারণ সেই কন্ডিশন ওয়াইজ আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ কিন্তু বোলিং এ ডমিনেট করছিল। সো আমি সামারিটা আসলে কি হচ্ছে যে ইটস মোর ফল্ট যেটা ফিল্ডারদের দিক থেকে হচ্ছে বোলারদের থেকে। এখানে সামিনা একটা জিনিস ইন্টারাপ্ট করি, সরি ফর দ্যাট, বিকজ অফ ক্যাচ। সামি যেটা বলছে ক্যাচের কথা, ক্যাচ হচ্ছে আপনার পয়েন্ট হতে পারে, কাভারে হতে পারে, স্কোয়ার লেগে হতে পারে, বাট বোলাররা স্লিপসে ক্যাচ নিয়ে যাচ্ছে কিনা, সুইং করে যেটা আদার্স টিমে, যেমন মোহাম্মদ সামি যেমন স্লিপসে নিয়ে যাচ্ছে, ক্যারি করে নিয়ে যেতে পারছে কিনা, তাসকিনরা কিন্তু ক্যারি করে নিয়ে যাচ্ছে। বাট আমি যেটা বলছিলাম যে ব্যাটার হ্যান্ডেল, এখন সামির সাথে যদি আপনি তাসকিনের কম্পেয়ার করেন, সেম ট্র্যাকে বোলিং করছে, সামির সিম মুভমেন্ট হয়তো বা পার্সেন্টেজ ওয়াইজ বেশি অ্যাকুরেট, 70% অ্যাকুরেট বোথ অফ দ্য সুইং। তারপরে বুমরা এসে বোলিং করছে, আপনার কাট করছে, মুস্তাফিজের সাথে যদি কম্পেয়ার করেন। সো আমার কাছে মনে হচ্ছে যে বোলাররা ক্যারি করে নিয়ে যেতে পারছে কিনা, স্পেশালি পেস বোলাররা। বাংলাদেশের ডিফারেন্ট উইকেটে খেলেছে, ওখানে যে ফ্ল্যাট উইকেটে খেলছে, বাট যদি আপনি কম্পেয়ার করেন যে ব্যাটসম্যান ফল্ট একটা আলাদা, সামি যেটা বলছে যে কেসগুলো মিস করছে, কিন্তু এখানে কিন্তু LBW-র কিছু ব্যাপার আছে, তারপরে উইকেট টেকিং বোলার ডেলিভারি আছে, বোল্ডের কিছু ব্যাপার আছে, সেইগুলো বোলাররা কম্পারেটিভলি করতে পারছে কিনা। প্লিজ ক্যারি অন। না এক্স্যাক্টলি, মানে আপনাদের দুজনের কথা থেকে আসলে আমি যেটা বুঝলাম যে বোলাররা আসলে ভালোই করছে তাদের দিক থেকে, কিন্তু ব্যাটাররা, অপোনেন্ট ব্যাটাররা তাদেরকে বেটার হ্যান্ডেল করছে, এবং একই সাথে আমাদের ফিল্ডাররা অনেক বেশি মিস করছে চান্স, যেটার জন্য আসলে বোলারদের জন্য সেটা বেশি ভারী হয়ে যাচ্ছে।